আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে হায়দ্রাবাদকে একশো আঠারো রানে গুটিয়ে ফেলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি মুম্বাই বরং নিজ শহরে লজ্জার হার বরণ করতে হয় ম্যান ইন ব্লুদের আসলে সর্বনিম্ন সাতাশি রানে অল আউট হয় মুম্বাই যার ফলে অল্প পুঁজি নিয়েও একত্রিশ রানে জয় পায় সাকিবরা ম্যাচ হারের পর সব দোষ নিজেদের কাঁধে নিয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে হতাশ হলেও মোস্তাফিজদের বোলিংয়ের প্রশংসা করছেন রোহিত মোস্তাফিজদের নিয়ে রোহিত বলেন দোষটা আমাদের ব্যাটসম্যানদের যে কোনো উইকেটেই একশো আঠারো রান আমাদের চেজ করা সম্ভব নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি তবে আমাদের বলাররা যেভাবে বোলিং করেছি তাতে আমি দারুণ খুশি তারা তাদের কাজটা অসাধারণভাবে করেছে কিন্তু আরেকবার ব্যাটসম্যানরা আমাদের হতাশ করেছে এদিকে ম্যাচ হারলেও হায়দ্রাবাদের প্রশংসা করতে ভোলেননি মুম্বাই অধিনায়ক এ নিয়ে রোহিত আরও বলেন আমরা অনেক কিছুই বলার আছে তবে বলছি না আমরা আমাদের মাথা খাটিয়ে খেলিনি আমাদের আরও ধৈর্য ধরে খেলা উচিত ছিল উইকেটে শট খেলা সহজ ছিল না তবে ধৈর্য ধরে উইকেটে থাকলে জয় সম্ভব ছিল আমি সহ আমাদের অনেক ব্যাটসম্যান বাজে শটে আউট হয়েছি সিজন ইলেভেনে হারের জুজু ধরেছে মুম্বাইকে কখনো ব্যাটসম্যান কখনো বলাররা ডুবাচ্ছে মুম্বাইকে দুটি বিভাগ যেন সমানতালে জ্বলে উঠছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন